আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে ভিডিওখানা উপহার দিতে যাচ্ছি, কালিয়াকৈর ফুলবাড়িয়া। তো আমরা শুনেছি যে ফুলবাড়িয়া বাজারে নাকি সম্পূর্ণ পানিতে ডুবে গেছে, তাই আমরা আজকের এই ভিডিওটি আপনাদের উপহার দিতে যাচ্ছি। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ডিজিটাল স্টুডিও প্লাস ইউটিউব চ্যানেল। এখন থেকে অন্যরূপে ডিজিটাল স্টুডিও প্লাস ইউটিউব চ্যানেল। তো দৈনিক ব্লগ ভিডিও অথবা যে কোনো ভিডিও হোক, দৈনিক একটি দুটি করে ভিডিও আপলোড করা হয়। আর যারা যারা নতুন দর্শক আসছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন পরবর্তী ভিডিওটি মিস না হয়। তো আমরা কিছু দূর আসার পর আমরা আর এগিয়ে যেতে পারলাম না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন যে রাস্তায় একেবারে পানিয়ে ডুবে গেছে। তো আমরা কোনোভাবেই এগিয়ে যেতে পারলাম না। এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, সেখানে কাঁচা বাজার বসা হয়, মাংস হাট বলা হয়। তো এখানে অনেক সবজি বাজার এখানে বসে। তো এই অবস্থা ফুলবাড়িয়া বাজারের। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে প্রায় 2 থেকে 2.5 ফিটের মতো পানি হয়ে গেছে। তো আমরা আরও এক অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে যারা যারা ফুলবাড়িয়া বাজার চিনেন, তারা হয়তো অবশ্যই জানবেন যে এই সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গায় সম্পূর্ণ বাজার বসে, সেই জায়গাটুকুই পানির তলে ডুবে গেছে। তো এখনও ফুলবাড়িয়া বাজারে পানি আমরা অনেক মানুষের কাছে শুনেছি যেন পানি কমছে না, জোয়ারের পানি অবশ্যই দিন দিন বাড়ছে। তো আমরা আরও আরেকটু সহজভাবে দেখাচ্ছি যে এখানে প্রায় 4 ফুটের মতো পানি উঠে গেছে। ওই সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ডিজিটাল স্টুডিও প্লাস ইউটিউব চ্যানেল। আমাদের সামনে যে ঘরখানা দেখতে পাচ্ছেন, এখানে গরুর মাংস, মানে মাছের বাজার, সম্পূর্ণ বাজার পানিতে ডুবে গেছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণে বাই।